সব মহাদুর্যোগের চেয়ে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর মহাদুর্যোগ কে? বিএনপি। যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু এ মহাদুর্যোগ যদি থাকে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আন্দোলন করবি কর, আমরা তো বাধা দিচ্ছি না, কিন্তু শালীনতা বোধ থাকা উচিত ক্ষমতার ময়ূর সিংহাসন। হায় রে ময়ূর সিংহাসন, সোনার সিংহাসনের স্বর্ণ দুয়ার ওই বুঝি দেখা যায়। আমাদেরকে হটিয়ে বিজয় মিছিল করবে, খোমনি স্টাইলের বিপ্লব করবে। হায় রে খোয়াব, রঙিন খোয়াব, কর্পূরের মতো উবে যাবে। কয়েকটি মহাদুর্যোগের কথা মনে পড়ে। আমাদের জীবনের প্রথম মহাদুর্যোগ 75 সাল, 15ই আগস্ট প্রথম মহাদুর্যোগ। তারপর আমাদের জীবনের আরেক দুর্যোগ 9/11। আমাদের জীবনের অন্য এক দুর্যোগ 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ড। আমাদের জীবনে আরেক দুর্যোগ, মহাদুর্যোগ করোনা, করোনা প্যান্ডেমিক, এখন মহাদুর্যোগ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ব সংকট। এর মধ্যে সব দুর্যোগ, সব মহাদুর্যোগের চেয়ে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর মহাদুর্যোগ কে? বিএনপি। সবচেয়ে ভয়ঙ্কর মহাদুর্যোগের নাম বিএনপি। এ মহাদুর্যোগ 75-এর খুনিদের পুরস্কৃত করেছে। এই মহাদুর্যোগ বঙ্গবন্ধু হত্যার খুনিদের দায় মুক্তি দিতে 5ম সংশোধনী এনেছিল, যার নায়ক জিয়াউর রহমান। এই মহাদুর্যোগ মুক্তিযুদ্ধের রণত্বনী জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছে। এই মহাদুর্যোগ মুক্তিযুদ্ধের মূল্যবোধ নির্বাসনে পাঠিয়েছে। এ মহাদুর্যোগ জয় বাংলাকে নিষিদ্ধ করেছে। এ মহাদুর্যোগ 3রা নভেম্বর জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই মহাদুর্যোগ 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আমাদের নেত্রীকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা পরিচালিত করেছিল এ মহাদুর্যোগ। 15ই আগস্টের মাস্টার মাইন্ড এ মহাদুর্যোগ বিএনপি। 3রা নভেম্বরের মাস্টার মাইন্ড বিএনপি জিয়াউর রহমান। এই ইতিহাস
ভুলে গেলে চলবে না। এখনো এই বিএনপি বাংলাদেশের মহা দুর্যোগ। এই মহা হয়তো বিশ্ব সংকট অচিরেই কেটে যাবে, যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু এ মহা দুর্যোগ যদি থাকে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। কাজেই আজ আমাদের মনে রাখতে হবে এরা বাংলাদেশের অর্থনীতিকে গিলে খেয়েছে, এরা বাংলাদেশের বিদ্যুৎকে গিলে খেয়েছে, এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনাকে গিলে খেয়েছে। এরা যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ গিলে খাবে, গোটা বাংলাদেশ গিলে খাবে। এরা আমাদের কমন এনিমি, আমাদের অভিন্ন শত্রুর নাম হচ্ছে বিএনপি। মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় ভিকটিম কে? আওয়ামী লীগ। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় ভিকটিম আওয়ামী লীগ, আমরাই ভিকটিম হয়েছি। 75 সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, 13 নম্বর জাতীয় চার নেতার হত্যা, 21শে আগস্ট আমাদের নেত্রীকে টার্গেট করে 23 জনের রক্তস্রোতে ভেসে গেল বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানবাধিকার লঙ্ঘন, কারা মানবাধিকার লঙ্ঘন করল, কাদের বিরুদ্ধে অভিযোগ? এ মানবাধিকার লঙ্ঘনের হুকুমদাতা কারা, এদের চিহ্নিত করতে হবে। আজকে মানবাধিকার লঙ্ঘনে যে অপশক্তির জন্ম হয়েছে সেই অপশক্তির নাম বিএনপি। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। আজকে ফখরুল বলে আমরা নাকি রিজার্ভ গিলে খেয়েছি। ফখরুল সাহেব, 2006 সালে রিজার্ভ ছিল 5 বিলিয়নেরও নিচে, 2009 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেছেন 7 বিলিয়ন ডলার। সে 7 বিলিয়ন থেকে 41 যুক্ত করে 48 বিলিয়নে নিয়ে গিয়েছেন কে? আমাদের নেত্রী শেখ হাসিনা। 3200 যে বিদ্যুৎ, 3200 মেগাওয়াট বিএনপি রেখে গিয়েছে। শেখ হাসিনা কোথায় এনেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় নিয়ে গেছেন? 25,000 মেগাওয়াট। বাংলাদেশের আজকের উন্নয়ন, এর সমৃদ্ধি, বাংলাদেশের এ অর্জন সারা বিশ্ব যার প্রশংসায় পঞ্চমুখ। কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে, আন্দোলন করবি কর, আমরা তো বাধা দিচ্ছি না, কিন্তু শালীনতা বোধ থাকা উচিত। ফখরুল শিষ্টাচারের কথা বলে, শেখ হাসিনাকে যখন হাসিনা হাসিনা বলে
ওই যে দণ্ডিত পলাতক আসামি মুসলেকা দিয়ে চলে গিয়েছে রাজনীতি করবে, সে বলে হাসিনা, আর তার সেঙ্গাত্রা বলে হাসিনা, সবাই শুরু করেছে। শালীনতা বোধ এদের মধ্যে নেই। কেন গিয়েছিলেন নেত্রী? আপনার কাছে শিষ্টাচার ছিল, মানবতাবোধ ছিল, শোকাহত মাকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছিলেন বেগম জিয়ার বাড়িতে। ঘরের দরজা বন্ধ হয়ে গেল, বাইরের গেট বন্ধ, প্রধানমন্ত্রীর মুখের উপর। এটাই কি শালীনতা বোধ? এটাই কি শিষ্টাচার? তাদের কাছে আমাদের শিষ্টাচার আজকে শিখতে হবে। দু চারটা সমাবেশ করে মনে করেছে ক্ষমতার ময়ূর সিংহাসন, হায় রে ময়ূর সিংহাসন, সোনার সিংহাসনের স্বর্ণ দুয়ার ওই বুঝি দেখা যায়, লাফালাফি শুরু করে দিয়েছে। ক্ষমতা এত সহজ, এত সহজ, 13 বছর তো আন্দোলন অনেক করলেন, নিজ দলের নেতার জন্য 500টা লোকের একটা মিছিল হয়নি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার উদারতা, আজকে বেগম জিয়া মুক্ত, বিএনপি পারেনি আন্দোলন করে তাকে মুক্ত। বড় বড় কথা বলেন কোন মুখে, প্রস্তুত হয়ে যান। আওয়ামী লীগ, সুশৃঙ্খল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, আমরা পারি। আমাদের নেত্রী বাংলাদেশের এখনো সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তার সততার প্রশংসা সারা বাংলায়, সারা বিশ্বে। তার মতো সাহসী নেতা, সৎ নেতা থাকতে আমাদের ভয় কিসের? সবাই সুশৃঙ্খল থাকুন, ঐক্যবদ্ধ হন, মোকাবিলা হবে দুঃশাসনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে মোকাবিলা হবে। কি হবে? ডিসেম্বর নাকি আমাদেরকে হটিয়ে বিজয় মিছিল করবে, খোমেনি স্টাইলের বিপ্লব করবে। হায় রে খোয়াব, রঙিন খোয়াব, কর্পূরের মতো উবে যাবে। চেনেন বাংলাদেশকে? চেনেন বাংলাদেশের জনগণকে? বড় বড় কথা বলে ডিসেম্বর মুক্তিযুদ্ধের মাস, বিজয়ের মাস, এই মাস আপনাদের নয়, এই মাস আওয়ামী লীগের। আমরাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয়ী হয়েছি ইনশাল্লাহ। এই ডিসেম্বরেও বিজয় আমাদেরই হবে, আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরাই শেখ হাসিনার নেতৃত্বে আমরাই বিজয়ের স্বর্ণ দুয়ারে পৌঁছাবো ইনশাল্লাহ।